আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়, প্রথম পর্ব। এটি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়, সহজ উপায় শেখানোর উদ্দেশ্যে এ অধ্যায়ের অঙ্কগুলি সিলেবাস অনুযায়ী ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি মাত্র 8টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 8টি ফরম্যাট থেকে মাত্র 8টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, এবার আসি ফরম্যাট 8টি। ফরম্যাট নম্বর 1, টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। ফরম্যাট নম্বর 2, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ফরম্যাট নম্বর 3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ফরম্যাট নম্বর 4, ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স। ফরম্যাট নম্বর 5, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ফরম্যাট নম্বর 6, জিওমেট্রিক মিন। ফরম্যাট নম্বর 7, সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ফরম্যাট নম্বর 8, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। শিক্ষার্থীগণ, এবার আসি এক নজরে ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিই। এক নম্বর ফরম্যাট, টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। এখান থেকে দুইটি রিকোয়ারমেন্ট হবে। দুইটি রিকোয়ারমেন্টের জন্য এখানে আমি বেসিস অনুযায়ী 6টি সূত্র দিয়েছি। বেসিস নম্বর 1 ফর বন্ড, বেসিস নম্বর 2 ফর স্টক, বেসিস নম্বর 3 ফর ওয়ারেন্ট। বন্ডের উপরে ইন্টারেস্ট প্রদান করতে হয়, আর স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড প্রদান করতে হয়, আর ওয়ারেন্টির জন্য ক্যাশ প্রদান করতে হয়। এবার আসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সূত্র দেখে নিই। টোটাল রিটার্ন, এর আরেকটি নাম হলো হোল্ডিং পিরিয়ড ইল্ড। প্রশ্ন করা হবে ফাইন্ড আউট দ্য টোটাল রিটার্ন অথবা ফাইন্ড আউট দ্য হোল্ডিং পিরিয়ড ইল্ড। একই প্রশ্ন দুইটি ভাষায় হতে পারে। শিক্ষার্থীগণ, সূত্র হল যখন বন্ড থেকে আসবে তখন টোটাল রিটার্নের সূত্র আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু 100। এখানে আইতে ইন্টারেস্ট অ্যামাউন্টকে বোঝানো হয়েছে, আর পি ওয়ান মানে ইন্ডিং প্রাইস বা সেল প্রাইস, আর পি জিরো হলো বিগিনিং প্রাইস বা পার্চেস প্রাইস। এবার আসি তাহলে টোটাল রিটার্নের সূত্র, আবারও পড়ি আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু 100। এটি হলো টোটাল রিটার্ন। যদি রিটার্ন রিলেটিভ বলা হয়, ফাইন্ড আউট দ্য রিটার্ন রিলেটিভ অথবা ফাইন্ড আউট দ্য হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এটি রিটার্ন রিলেটিভের আরেকটি সিনোনিম শব্দ। শিক্ষার্থীগণ, তাহলে রিটার্ন রিলেটিভের সূত্র হলো ইন্টারেস্ট প্লাস পি ওয়ান বাই পি জিরো। ইন্টারেস্ট অ্যামাউন্ট এই জন্য ব্যবহার করা হয়েছে কারণ এটি বন্ড, বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট আসে। তাহলে আমরা এক নম্বর বেসিসের দুটি সূত্র, দুটি রিকোয়ারমেন্টের ভালোভাবে দেখে নিলাম। এবার আসি একইভাবে ফর স্টক, যদি স্টক থেকে হয় তাহলে ইন্টারেস্টের জায়গায় শুধু ডিভিডেন্ড লিখতে হবে, ডি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু 100। এটি হলো টোটাল রিটার্নের সূত্র। আর রিটার্ন রিলেটিভের সূত্র হবে ডিভিডেন্ড প্লাস পি ওয়ান বাই পি জিরো। তাহলে আমরা দ্বিতীয় স্টক বেসিসে, দ্বিতীয় বেসিসে আমরা দুইটা সূত্র শিখলাম। এবার আসি লাস্ট ওয়ারেন্টি। ওয়ারেন্টির ক্ষেত্রে টোটাল রিটার্নের সূত্র হলো ক্যাশ প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু 100, এবং রিটার্ন রিলেটিভের সূত্র হলো ক্যাশ প্লাস পি ওয়ান বাই পি জিরো, কোনো 100 হবে না এটি। ঠিক আছে, তাহলে আমরা তিনটে বেসিসে দুইটি রিকোয়ারমেন্টের 6টি সূত্র এক নজরে দেখে নিলাম। এবার আসি দুই নম্বর ফরম্যাট, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখানে একটি মাত্র প্রশ্ন করা হবে, ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এর জন্য এখানে আমি 4টি সূত্র দিয়েছি। প্রশ্নে অনেক সময় যেমন দেওয়া থাকে হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স, যে প্রবাবিলিটি দেওয়া থাকে না, অনেক সময় রিস্ক ফ্রি থাকে না, অনেক সময় ওয়েট দেওয়া থাকে না, শুধুমাত্র নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হল উপরে অংশে সামেশন আর আই ডিভাইড বাই এন। এখানে আর আই বলতে বোঝানো হয়েছে যে অনেকগুলো বছরের রিটার্নের পরিমাণ দেওয়া থাকবে, তখন রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে গড় তৈরি করতে হবে। এটি হলো আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাই লিখে দিয়েছি হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স, যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র সামেশন আর আই ডিভাইড বাই এন, এটি হবে সূত্র। হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রশ্নপত্রে প্রবাবিলিটি সাপ্লাই দেওয়া থাকবে তখন সূত্র হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান সামেশন আর আই ইন্টু পি আই।
অর্থাৎ অনেকগুলো বছরের রিটার্ন দেওয়া থাকবে এবং সাথে সাথে প্রবাবিলিটির অনুপাত দেওয়া থাকবে আনুপাতিক হারে পয়েন্ট আকারে। এবার আসি তিন নাম্বার, হোয়েন গিভেন রিক্স ফ্রি, যখন প্রশ্নপত্রে রিক্স ফ্রি সাপ্লাই দেওয়া থাকবে তখন সূত্রটা হবে রিক্স ফ্রি প্লাস ব্র্যাকেটের ভিতরে আর এম মাইনাস রিক্স ফ্রি ইনটু বেটা। এখানে আর এম তে বোঝানো হয়েছে মার্কেট রিটার্ন। চার নম্বর সূত্রটি হলো হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, যখন প্রশ্নপত্রে পোর্টফোলিও ওয়েট প্রদান করা হবে সাপ্লাই দেওয়া থাকবে তখন আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হবে সামেশন আর আই ইন্টু ডাব্লু আই। এখানে ডাব্লু দ্বারা ওয়েট বোঝানো হয়েছে আর টোটাল ওয়েটের যোগফল সর্বদাই অন হবে। শিক্ষার্থীগণ, তাহলে প্রশ্নভেদে আমাদের এখানে চারটি সূত্র প্রদান করা হলো একটি রিকোয়ারমেন্টের জন্য এক্সপেক্টেড রেট অফ রিটার্নের। এবার আসি তিন নম্বর ফরম্যাট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য প্রশ্নভেদে তিনটি সূত্র দেওয়া হয়েছে। হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স, যখন নাম্বার অফ ইয়ার্স সাপ্লাই দেওয়া হবে তখন একটি সূত্র। হোয়েন গিভেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আরেকটি সূত্র ইউজ করতে হবে। হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, যখন ওয়েট প্রদান করা হবে তখন আরেকটি সূত্র ইউজ করতে হবে, কিন্তু প্রশ্ন একটি, ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে প্রথম সূত্রটি আমরা দেখি, হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স, যদি নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভারের ভিতরে সামেশন ব্র্যাকেটের ভিতরে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এখানে এন তে নাম্বার অফ ইয়ার্স, যেমন যদি ফাইভ ইয়ার্স দেওয়া থাকে ফাইভ ইয়ার্স থেকে ওয়ান মাইনাস করলে ফোর ইয়ার বের হবে, এটি আর কি। এরপর আসি দ্বিতীয় সূত্র, হোয়েন গিভেন প্রবাবিলিটি, যদি প্রশ্নপত্রে প্রবাবিলিটি সাপ্লাই দেওয়া থাকে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলে তাহলে রুট ওভার ভিতরে সামেশন ব্র্যাকেট আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি পিআই। তিন নম্বর সূত্র হলো হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, যখন পোর্টফোলিও ওয়েট সাপ্লাই দেওয়া থাকে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলা হয় তখন আমরা সূত্র লিখি, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভারের ভিতরে স্ট্যান্ডার্ড এ স্কোয়ার ওয়েট অফ এ স্কোয়ার প্লাস স্ট্যান্ডার্ড বি স্কোয়ার ওয়েট অফ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়েট অফ এ ইন্টু ওয়েট অফ বি ইন্টু স্ট্যান্ডার্ড অফ এ স্ট্যান্ডার্ড অফ বি ইন্টু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। শিক্ষার্থীগণ, তখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ওয়েট অফ এ ওয়েট অফ বি এগুলি সব প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। এবার আসি চার নম্বর ফরম্যাট, ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স। শিক্ষার্থীগণ, তিন নম্বর ফরম্যাটের এবং চার নম্বর ফরম্যাটের একই সূত্র প্রদান করতে হয়, যেমন হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স, হোয়েন গিভেন প্রবাবিলিটি, হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট। শুধু পার্থক্য হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ডাইনের পাশে রুট ওভার ব্যবহার করা হয় আর চার নম্বর ফরম্যাটের ভেরিয়েন্সের ডাইনের পাশে রুটটি বার পাশে স্ট্যান্ডার্ডের উপরে স্কোয়ার হয়, এটি হলো ভেরিয়েন্সের সংকেত। শুধু রুটটা উঠে যায়, তাছাড়া বাকি সূত্র সব একই রকম থাকে, শুধুমাত্র পোর্টফোলিও ওয়েটের সূত্রের একটি পরিবর্তন হয়, যেমন সামেশন আর আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ ইন্টু আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি হোল ডিভাইডেড বাই এন, এটি দ্বারা পোর্টফোলিও ওয়েট অফ কোভেরিয়েন্স দেখাতে হয়। এবার আসি পাঁচ নম্বর ফরম্যাট, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি। এই সূত্র একটি, সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন্টু হান্ড্রেড। ছয় নম্বর ফরম্যাট, জিওমেট্রিক মিন, এর সূত্র একটি, জিওমেট্রিক মিন সমান সমান এন রুট ওভার ওয়ান প্লাস আর রুট ওভার ক্লোজ মাইনাস ওয়ান, রুট ওভারের বাইরে মাইনাস ওয়ান করতে হবে, অথবা রুট ওভারটা আমরা এভাবে দিতে পারি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার ওয়ান ভাগ এন, কারণ আমরা জানি রুট ওভার এন এর ভাঙালে আসে ওয়ান ভাগ এন, এটি পাওয়ার আকারে দেওয়া হলো, ক্যালকুলেশন করে মাইনাস ওয়ান, যে কোনো একটি সূত্র ইউজ করলেই চলবে। এবার আসি সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের একটি মাত্র সূত্র, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র সমান সমান রিক্স ফ্রি প্লাস আর এম মাইনাস রিক্স ফ্রি ইন্টু বেটা। তখন প্রশ্নপত্রে বেটা এবং রিক্স ফ্রি আর এম এর মান সাপ্লাই দেওয়া থাকবে। এবার আসি আট নম্বর ফরম্যাট, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখান থেকে তিনটি প্রশ্ন করা হয়, তিনটি প্রশ্নের তিনটি সূত্র দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু। প্রশ্নপত্রে নিট প্রেজেন্ট ভ্যালু সাপ্লাই দেওয়া থাকবে, শুধু এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে,
এবং প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন প্রশ্নে। তো সামেশন নিট প্রেজেন্ট ভ্যালু আই ইনটু পি আই। দ্বিতীয় প্রশ্ন, ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র পূর্বের ন্যায় রুট ওভার সামেশন এন পি ভি মাইনাস এন পি ভি বার। বার বলতে এখানে এভারেজকে বোঝানো হয়েছে, অর্থাৎ এক নম্বর রিকোয়ারমেন্টে যে বারটি তৈরি করেছি ওটি দুই নম্বর রিকোয়ারমেন্টে এসে আমাদের ব্র্যাকেটের ভিতরে মাইনাস করে হোল স্কোয়ার করতে হবে ইনটু পি আই। এবার আসি তিন নম্বর, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা পূর্বেই পাঁচ নম্বর ফরম্যাটে দেখেছিলাম সিবি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সেম ওই কথাটি এখানে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই নিট প্রেজেন্ট ভ্যালু ইনটু হান্ড্রেড। এবার আসি, আমরা বিভিন্ন জায়গায় কিছু স্যাম্পল ইউজ করেছি, এই স্যাম্পলগুলির ইলিভারেশন এখানে আমি দিয়ে দিয়েছি। ইজি প্লাস আর নোটটি সংগ্রহ করুন এবং এই অঙ্কগুলো ভালোভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ডবুকে প্রয়োজনীয় সমস্ত সূত্র এবং পাশাপাশি স্যাম্পলগুলো খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে। এবার আসি আমরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। শিক্ষার্থীগণ, তাহলে আটটি ফরম্যাটের সূত্রগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা এক নম্বর ফরম্যাট থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।